খারাপও লাগে অ্যাজ এ প্লেয়ার হিসাবে, কারণ আমাদের সবার ফ্যামিলি আছে, দিন শেষে সবাইকে মানে জিজ্ঞেস করে জিততে পারতেছে না কেন। সেই আসলে হারতে থাকলে মোরালি যখন সবাই একটু ডাউন হয় না, কোনো কিছু না কোনো কিছু মিস্টেক হয়েই যায়। তিনটা ম্যাচ আছে, ভালো ক্রিকেট খেলে যতটুকু শেষ করা যায়, ভালো শেষ করলে একটু শান্তি পাওয়া যাবে এবং সবারই তো একটা ক্যারিয়ারের বিষয় আছে। একটু স্বস্তি লাগছে যে ফার্স্ট ওভারে অনেকদিন পরে 2 উইকেট নিলাম। মানে যেটা আপনারা চাচ্ছেন যে প্ল্যানগুলো করছেন সেটার এক্সিকিউশন করছেন নাকি না, যত সমস্যার কেন্দ্র হইতো ব্যাটিং? না আসলে টুর্নামেন্টের তো অলমোস্ট 70% ডান, আর ওভারঅলই কিন্তু একটা ম্যাচ ছাড়া ইভেন দুইটা ম্যাচ ছাড়া আসলে বেশিরভাগ ম্যাচই ভালো ক্রিকেট খেলা হয় নাই। হ্যাঁ ব্যাটিং আমরা বেশিরভাগ মোস্ট অফ দ্য ম্যাচে ফেল করছি, কিন্তু আমার মনে হয় আরও ভালো ক্রিকেট খেলা যাইতো ডেফিনেটলি। আর তাছাড়া আসলে হারতে থাকলে মোরালি যখন সবাই একটু ডাউন হয় না, কোনো কিছু না কোনো কিছু মিস্টেক হয়েই যায়। এখন দোষ বের করলে তো অনেক সমস্যাই হয়েছে, আমরা এই জন্য হারছি, কিন্তু আরও বেটার ক্রিকেট ডেফিনেটলি এক্সপেক্ট করছিলাম। আর আজকে এত সুন্দর স্টার্ট হয়েছিল আমাদের বোলিংয়ে, এরপরে মাঝখানে আসলে পুয়ার এক্সিকিউশন ছিল একটু, মানে 190 হওয়ার কথা ছিল না ফর শিওর, 150-160 হইলে একটা ডিফারেন্ট স্টোরি হইতো, 25-30 রান বেশি তা হয়েছে মাঝখান থেকে আর কি। আসলে তিনটা ম্যাচ আছে, ভালো ক্রিকেট খেলে যতটুকু শেষ করা যায়, বিকজ এখন ফ্র্যাঞ্চাইজির সবাই তো এক্সপেক্ট করে আমরা জিতি, এবং ইভেন অ্যাজ এ আইকন প্লেয়ার হিসাবেও তো এক্সপেক্টেশন থাকে, যাতে আমিও যাতে আরেকটু বেটার ফিনিশ করতে পারি। আমাদের টিমে বেশ কিছু প্লেয়ার ভালো খেলছে, নাইম শেখ, শরীফুল লিডিং উইকেট টেকার, লিডিং রান স্কোরার, তো ওরাও যদি আরও ভালো শেষ করতে পারে অ্যাটলিস্ট কিছু প্রাপ্তি থাকবে। মানে হয়তো আমরা প্লে অফে যাইতে পারবো না, কিন্তু ভালো শেষ করলে একটু শান্তি পাওয়া যাবে এবং সবারই তো একটা ক্যারিয়ারের বিষয় আছে। যে একটু স্বস্তি লাগছে যে ফার্স্ট ওভারে অনেকদিন পরে 2 উইকেট নিলাম, আসলে যেহেতু নিউ বলে ব্রেক থ্রু মাঝখানে খুব রেগুলার দিয়েছিলাম, ইভেন ওয়ার্ল্ড কাপ থেকে একটু স্ট্রাগল করতেছি রিদমে, বাট মাশাল্লাহ গেটিং বেটার, কারণ আমি আমার 100% দিয়ে সব কিছুতে ট্রাই করতেছি, প্রসেস ঠিক রাখতেছি এবং হাতে শুধু এটাই আছে ভালো মতো চেষ্টা করা সর্বোচ্চ দিয়ে। এবং আমার বিশ্বাস আমি যদি অনেস্ট ওয়েতে রাইট ওয়েতে থাকি এবং ভালো মতো চেষ্টা করি, অবশ্যই সাকসেস আবার আসা শুরু হবে ইনশাআল্লাহ। জি আসলে দেখেন মানে সবার মানে সবাই তো এটা তো টিম গেম তাই না, আসলে দুইজন চারজন কোনো না কোনো জায়গায় খারাপ খেলেই ফেলতেছে, তো এখন নাম মেনশন করব না ফর শিওর, বিকজ ব্লেম দেওয়া হবে, কারণ টিম গেম, একদিন ও খারাপ করছে, একদিন ও আরেকদিন আমি, এভাবে করেই অনেকে অনেক জায়গা থেকে একটু পুয়ার এক্সিকিউশন করে জিতা জিতা ম্যাচ বা ফরের ম্যাচগুলো হেরে গেছি আমরা। ডেফিনেটলি এটা নট এ নাইস ফিলিং, মানে খারাপও লাগে অ্যাজ এ প্লেয়ার হিসাবে, কারণ আমাদের সবার ফ্যামিলি আছে, দিন শেষে সবাইকে মানে জিজ্ঞেস করে জিততে পারতেছে না কেন। সেই জিততে তো আমরাও চাই, কিন্তু ব্যাটিং বা বোলিং কোনো না কোনো জায়গায় হেরেই যাচ্ছি। হ্যাঁ আসলে দেখেন আজকে যে আজকে তো সেম জিনিসটাই হইলো, যে একটা দারুণ স্টার্ট হওয়ার পরও মিডল ওভারগুলোতে রান লিক হয়েছে অনেক, এখন বাকি যারা বল করে ওদেরকে তো আমি বল করে দিতে পারবো না, হয়তো ফিল্ড সেট আপ বা প্ল্যান ওয়াইজ আমি দিতে পারি, ওরা এক্সিকিউশন না করতে পারলে আমি কী করবো, বিদেশ থেকে আসছে মানে ভাই বোলিং সবাই তো চাই যে ভালো মতো বোলিং করে দেন, এরপর যদি এক্সিকিউট না করতে পারে আমি আর কী করবো বলেন, চিল্লানো ছাড়ার কোনো উপায় নেই। রহস্য কিছু নাই, একটু প্র্যাকটিস করি মাঝে মাঝে, কারণ আসলে ধরেন সামনে অনেক টি টোয়েন্টি খেলা আছে এবং আমি সবসময় চাই আমাদের টিমে একটা ভালো ট্যালেন্টার হইতে, যাতে আমি কিছু কন্ট্রিবিউশন করতে পারি বা অপোজিশনে ব্যাটসম্যান থাকলে একটু সাপোর্ট দিতে পারি।
মানে রহস্য কিছু নাই ভাই, জাস্ট একটু প্র্যাকটিস করতেছি। ব্যাটিং কোচ যারা থাকে একটু রাইট ওয়েতে প্র্যাকটিস করা, কারণ একটা সময় যদি ইম্প্রুভ করা যায় ফিউচারে দলেরও লাভ হবে আমারও লাভ হবে, এটাই আর কিছু। লাস্ট কোয়েশ্চন জ্যোতি ভাই, আতিফ না, ব্যবহার কেউ খারাপ করে নাই, কিন্তু নিজেরই একটু লজ্জা লাগে যে যখন সবাই তো আসলে এক্সপেকটেশন করে সবাইকে নেয় এবং স্পেন্ড করে যে আশা নিয়ে, তারপর যখন টিম রেজাল্ট করে না নিজেরই খারাপ লাগে। বাট আমি আমার দিক থেকে শতভাগ দিয়ে চেষ্টা করতেছি, এটাই আমার হাতে আছে। হ্যাঁ হ্যাঁ নিচ্ছে, যারা টিমে যারা ছিল ওরা সবাই আজকেও লাঞ্চ করছে সবাই একসাথে, এটা সমস্যা নেই। নট এ ইজি জব, এই প্রথম করলাম তিনটা ম্যাচ, অনেক কিছু খেয়াল রাখতে হয়। ডেফিনেটলি এতে গেম অ্যাওয়ারনেস অনেক বিল্ড আপ হবে, আর আসলে ফিউচার তো কালকে কী হবে এটাই জানি না, জাস্ট মোমেন্টটা এনজয় করার চেষ্টা করতেছি। না আসলে আপনি আমার টিমে নেনই রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য, তো এটা তো নিতেই হবে অ্যাজ এ প্লেয়ার, এটা নর্মাল কাজ। আচ্ছা জি ফিল করি, হ্যাঁ জি জি সামটাইমস এই ফিলটা হয় যে আমাদের টিম এই নিয়ে তিনটা বছর প্লে অফে যায় নাই বা একটু রেজাল্টও ভালো করে নাই, মাঝে মাঝে খারাপ লাগে। কিন্তু আমি সেদিনও বলছিলাম যে ডিরেক্ট সাইনিং হিসাবে একটা প্লেয়ার আইকন হিসাবে প্লেয়ার হিসাবে আপনি সাইন করতে পারেন, তো দেখা যায় তখন যে বেটার বেনিফিট পাইলে আমি সাইন ডিরেক্ট সাইনে যাই, কিন্তু এরপরে যখন টিম ওইভাবে রেজাল্ট করে না খারাপ লাগে, তো ওইটাই এখন কিছু করার নেই আসলে। নট এ ইজি জব, এই প্রথম করলাম তিনটা ম্যাচ, অনেক কিছু খেয়াল রাখতে হয়। ডেফিনেটলি এতে গেম অ্যাওয়ারনেস অনেক বিল্ড আপ হবে, আর আসলে ফিউচার তো কালকে কী হবে এটাই জানি না, জাস্ট মোমেন্টটা এনজয় করার চেষ্টা করতেছি। না আসলে আপনি আমার টিমে নেনই রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য, তো এটা তো নিতেই হবে অ্যাজ এ প্লেয়ার, এটা নর্মাল কাজ। আচ্ছা জি ফিল করি, হ্যাঁ জি জি সামটাইমস এই ফিলটা হয় যে আমাদের টিম এই নিয়ে তিনটা বছর প্লে অফে যায় নাই বা একটু রেজাল্টও ভালো করে নাই, মাঝে মাঝে খারাপ লাগে। কিন্তু আমি সেদিনও বলছিলাম যে ডিরেক্ট সাইনিং হিসাবে একটা প্লেয়ার আইকন হিসাবে প্লেয়ার হিসাবে আপনি সাইন করতে পারেন, তো দেখা যায় তখন যে বেটার বেনিফিট পাইলে আমি সাইন ডিরেক্ট সাইনে যাই, কিন্তু এরপরে যখন টিম ওইভাবে রেজাল্ট করে না খারাপ লাগে, তো ওইটাই এখন কিছু করার নেই আসলে। টিম যদি মনে করে করতে করবো ওইটাই। থ্যাংক ইউ।